आवर मान किचन जाएंगे सर आपके जो भी रिलेटिव के साथ ताले हमारा आलोचना शुरू करते हैं हां सर इंशाल्लाह हम रेडी हैं सर সালু এসে টেকে যান বাইরে সালু আছে রেসপন্স করবো আমি করতেছি কিন্তু আপনি শুনতে চান না তো রেকর্ডিং চালু আছে কয়েকদিন আগে তো কাটাই গেলাম কদিন পরে আসি পাশাপাশি তার রেকর্ডিং এ আসি আমাদের সময় আছে দেখো বিষয়বস্তু সম্পর্কে সেমিনারে আলোচনা চলছে বলতে আমরা সকলেই কিন্তু আমাদের কানে কানে দেবো আমাদের কানে কানে দেবো আমাদের কানে কানে দেবো
কিন্তু কেন জানি আমাদের কাছে এই কলিপাসের গুলো, আমিও কলিপাস বললাম এই কারণে যে সাধারণত যে কোন
Thank you.
এই বিল কত হয়েছে? হ্যাঁ বিল কত হয়েছে? কত
Gracias.
Thank you.
সেখান থেকে
সাধারণত এটা একটা ইনফেরিয়র টার্মিনেটর
ভিডিও টার্মিনেট শুনেই এই ঝামেলা দেখা ছোট্ট করে আমি কাজটা ঠিক করেছি এরিয়াতে স্টেশন টিউবে ওপেনিং আসছে, তার মানে এখানে ইনফ্লামেটরি কন্ডিশন হলে এটা এখানে ট্রান্সফার হতে পারে। দুটো সাইনাস এরিয়া এখন খেয়াল করেন এই ছবি, বিশেষ করে কিন্তু এই বামের ছবিটি দেখেন, এখানে কিন্তু দেখেন সাইনাস এরিয়া থেকে বলের চলে আসছে, সাইনাস এরিয়া থেকে বলের চলে আসছে, যারা একটু ডিফারেন্স জানতে চেয়েছেন একটু এই ছবিটি ক্লিয়ার হলে আমার কাছে মনে হয় ডিফারেন্স দিই আপনারাও ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও আমি রিয়েল ছবি দেখাব, আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা, এটা হচ্ছে আমাদের যে নাকের মাঝখানে হাড় বলি আসলে হাড় না নাকি, এই দেখেন আই ইনফিরিয়র টার্মিনেট, এটা হচ্ছে টার্মিনেট, ঠিক আছে, সুপিরিয়র উপরে মিডল মাস্টার, এটা ইনফিরিয়র নিচে, তাহলে এই টার্মিনেটটা শুয়ে গেলে কি হচ্ছে, এখানে লাল হয়ে এটা হচ্ছে মিডিল এম দিয়ে মিডিল টার্মিনেট, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আই দিয়ে ইনফিরিয়র টার্মিনেট, এটা ফোলা, এটা দিয়ে নর্মাল আসবে, মাঝখানের ছবি তো ফোলা, সেপ্টাম আছে, একটু খেয়াল করেন তৃতীয় ছবিটা নেজাল পলিপ, যেটা সেপ্টাম ঠিক আছে, ইনফিরিয়র টার্মিনেট ঠিক আছে, আমরা বলেছিলাম সংজ্ঞাতে ধূসর বর্ণে, এটার বর্ণ লাল, এটার বর্ণ ধূসর, আপনি আঙুর যদি কিছুদিন থেকে যায় দেখে দেন দেখবেন এরকম বর্ণ, এটা এরকম, এটা সাইড থেকে এরকম ঝুলে আসবে, পলিপ ঝুলে আসবে, আপনি যদি পেটের বা অরিওলার পলিপ দেখে থাকেন তখনও দেখবেন যে এরকম কানে এসে ঝুলে কানটা বন্ধ হয়ে গেছে, শুনতে পায় না, আমার কার্চারটি যদি খেয়াল করতে পারেন এটা লাল, হাইপারট্রফি টার্মিনেট ফুলে গেছে, দেখেন দুবার বাড়ে, এটা মাস্টার, এটা টার্মিনেট, এটা হচ্ছে আমরা মোটামুটি একটি ক্লিয়ার ধারণা পাচ্ছি যে আসলে কোনটা বলে কোনটা এই চাই, আশা করি আপনারা এতটুকু থেকে আমার যতটুকু জানা সেটুকু আমার আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এর থেকে যদি এখানে আরো অনেকে বেশি কিছু জেনে থাকেন অবশ্যই ক্লাস করবেন, কারণ আমারও শেখার দরকার, আমারও শেখার অনেক থাকবে,
এখন আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা চিকিৎসক হিসেবে কি করি আমাদের কি আমরা আমি প্রথমে একটি কথা বলেছিলাম এর রেপার্টরিটা কিন্তু দেখেন নাকের পলিপাসে জল দৃষ্টি আমি পুরানো অন্য রেপার্টরির কথা বলবো না কারণ কেন্টের বেস ধরে সব ঠিক আছে দেখেন এখানে পলিপাস এটা একেবারে ভোরের দিকে ছবি করে দেওয়া এই যে পলিপাস কথা ঠিক আছে আমি যতটুকু আমি কয়েকটি পেশেন্টকে টিউবার পরিণাম দিয়ে বিশেষ করে সেটা নাকের রিয়েল পলিপাসের রোগী না জাস্ট এসটিআইটির রোগী পরিণাম দিয়ে ভালো আছে লেখেন তো নেই এখন এই বলে বুঝছি কে বুঝে আমাদের শুধু অনেকটা বলে যে রেপার্টরি কিন্তু স্বয়ং সম্পূর্ণ না যে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আপনাকে পেশেন্ট যেদিকে গাইড করে সেদিকে আপনি এখানে 34টা মেডিসিন উল্লেখ আছে আমাদের মোটামুটি ফার্স্ট গ্রেডের যে মেডিসিন গুলো ক্যালকেরিয়া কার্পস ক্যালকেরিয়া গ্যারিনসিস আর টিউবিয়াম অনেকেই এই টিউবিয়াম ওষুধটা খুব কমনলি ইউজ করে থাকেন আমি একটি জায়গা বলবো যদি এরকম ক্লিনিক্যাল প্র্যাকটিস কেউ করে থাকেন দ্যাট মিনস থেরাপিউটিক প্র্যাকটিস যদি কেউ করে থাকেন তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা এই ডাটাগুলো রাখবেন আপনারা কয়টা টিউব পেশেন্টকে টিউবিয়াম দিয়ে আসলে ভালো তাহলে পরবর্তীটা হবে কি আপনি ফেসবুকে লিখে যেন আমার 100টি পেশেন্টের মধ্যে 70টি পেশেন্ট টিউবিয়াম দিয়ে পারে তাতে হবে কি আমরা হয়তো একটু শিখতে পারবো যে না থেরাপিউটিক হয়েতেও এই ওষুধগুলো এভাবে ভালো হচ্ছে ভালো আছে এখন সেই জায়গাতে আবার একটু কোশ্চেন মার্ক থেকে আসলে সাপ্রেশন আপনি এলিয়েশন সেটা আসলে একটু মানে বিতর্কের বিষয় ঠিক আছে কেউ কিন্তু অনেকে আবার খুব কমনলি ইউজ করে থাকেন অনেক চিকিৎসক এই মোটামুটি আমাদের 14টা যেটা যতটা দ্রুত এই
যাই হোক বেড়াই হোক কেনে
Thank you.
I'm not sure if you're going to be able to do that.
সেটা বলা হচ্ছে সার্ভাইকাল পলিপ। তারপর হচ্ছে কোয়ানাল পলিপ,
কোয়ানাল পলিপ হচ্ছে রিলেটেড টু নাজাল পলিপ, নাজাল পলিপ এমন একটা এখানে কোয়ানাল পলিপ বলা হচ্ছে দ্যাট এক্সটেন্ডস ইনটু দ্য ফ্যারিংস, ফ্যারিংস বলার বলা ভেতর পর্যন্ত যে ফ্যারিংস আছে যেখানে সেই ফ্যারিংস পর্যন্ত এটা এক্সটেন্ড বা বিস্তৃত হয়ে যায়, তার নাম হচ্ছে কোয়ানাল পলিপ, COANAL। তারপর হচ্ছে কোলোনিক পলিপ, কোলোনিক মানে কোলন রিলেটেড আমরা বুঝতে পারছি, সেটা কোথায় হয় না অ্যান অ্যাবনর্মাল টিস্যু গ্রোথ উইথিন দ্য লিউমেন অফ দ্য কোলন, কোলনের যে লিউমেন পোর্শন আছে সেখানে যদি অ্যাবনর্মাল টিস্যু গ্রোথ হয় তাকে আমরা কোলোনিক পলিপ হিসেবে নাম দিতে পারি। এখানে ছবি সহ দেওয়া আছে কি ইট মে বি বেনাইন অর ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট দুটোই হতে পারে। তারপর হচ্ছে ফাইব্রিনাস পলিপ, ফাইব্রিনাস পলিপ বুঝতে পারছেন এই পলিপ কন্টেনিং ফাইব্রিন অ্যান্ড ব্লাড লোকেটেড ইন দ্য ইউটেরাইন ক্যাভিটি, ইউটেরাইন ক্যাভিটিতেও আমাদের আমার ফোন হচ্ছে কিনা
এই
এলার্জিক এটাই দায়ী করে থাকে।
পেয়েছেন না আমার ব্যাপারে জানা আছে এটা তো স্যার আমি আমি স্যার প্র্যাকটিস করতেছি লাস্ট এক বছর ধরে আমি স্যার এরকম পেশেন্ট পেয়েছি তার ফ্যামিলি হিস্ট্রিতে কারো এই অ্যালার্জির ভাবনা নাই কিন্তু সেটা তার মধ্যে আছে এবং তার যখন প্রথম বাচ্চা সন্তান হয় এবং বাচ্চার বয়স বর্তমান 4 বছর কিন্তু তারও কিন্তু এই সেম সমস্যাগুলো দেখা যাচ্ছে ওনার এই সকালবেলা ঘুম থেকে উঠলে হাঁচি শুরু হয় সন্ধ্যার দিকে হাসি হয় নাক থেকে পানি পড়তেছে এরকম পেশেন্ট একটা পেয়েছি ওই জন্য স্যার এই জিনিসটা একটু ডিপলি চিন্তা করতেছে এবং দুটো পেশেন্ট নিয়ে আপনি মানে এটাকে উদাহরণ হিসেবে ধরা কি করবেন আমি দুটো জায়গা বললাম এক হচ্ছে অ্যালোপ্যাথি মেডিকেল সায়েন্সের যে প্র্যাকটিস অফ মেডিসিন সেখানে আসলে এই জাতীয় ডিজিজ গুলোকে বিশেষ করে অ্যালার্জিক নার্ভাস আবার থাকে সন্তানের মায়ের কাছে যেতেই পারে কিন্তু বোল্ডলি কোথাও লেখা নেই একটি বিষয় অ্যালোপ্যাথির ক্ষেত্রে আমাদের যাই হোমিওপ্যাথির বিশেষত্ব কিন্তু এই জায়গাতে থাকে এখানে অ্যালোপ্যাথি কোনো কিছু আবিষ্কার করতে পারে আমি কিন্তু এক জায়গায় বললাম যে এটা নিয়ে এখনো গবেষণা চলছে তো আমরা কিন্তু হোমিওপ্যাথির যে জায়গাটি সেই জায়গাতে আমরা থেরাপিক্যালি সাইকোসিস্টেম যে বিষয় এখন এটা বিশ্বাসের ক্ষেত্রে টিউবারকুলার এই জায়গাগুলোকে কিন্তু আমরা বিবেচিত বিষয় হিসেবে এটি হচ্ছে মূল পার্থক্য আপনার একটি পেশেন্ট রয়েছে আমি আমার এক বন্ধু ভাত খেতে পারতেন না উনি মাংস খুব পছন্দ করতেন উনি কি করতেন মাংস রুটি দিয়ে খেতে ভালো লাগে না
একটা কনস্টিটিউশনাল মেডিসিন যদি আপনি দেন দেওয়ার পর এই টিপসটা মনে রাখবেন যেটা থেকে আমি নিজে শিখেছি, আপনাকে 2 মাস কোনো ওষুধ করবেন না, ওগুলো ঠিক হবে। হ্যাঁ, মনে মনে হলে খুব খারাপ দিকে যাচ্ছে তখন তো বাধ্যই করতে হবে। এইগুলো কেন এটা বলছি, তার কোনো কোনো ওষুধের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার ইনফ্লুয়েশনটা বেশি হওয়ার জন্য কোনো স্বতন্ত্র সেক্ষেত্রে তার কাজটা করতে একটু দেরি হয়। কাজটা করে এটা নিয়ে আমি আলোচনা একসময় করেছিলাম সেখানে প্রেসক্রিপশনের বিস্তারিত 16-18টা ক্লাস করেছিলাম, সেই জন্যই ওই অপেক্ষা করাটা কিন্তু খুব জরুরি। তারপরে আমরা সেই জন্যই বলছি যে আমরা যদি একটু অপেক্ষা করতে শিখি তাহলে কিন্তু আস্তে আস্তে আমার পেশেন্টের কিন্তু এই ফলো আপটা যখন করবো এই ফলো আপে প্রতিটা সিমটমকে আমাকে ইনভেস্ট করতে হবে, যা যা সিমটম নিয়েছি প্রতিটা সিমটমকে ইনভেস্ট করে দেখতে হবে কোনটা কেমন আছে বা নতুন কেউ উঠলো কিনা। এই জাজমেন্টটা ভীষণ জরুরি এবং যখনই ফলো আপ করবো তখন আমাদের দেখতে হবে সেখানে আমাদের যে মানে কি আরোগ্যের যে নীতিগুলো সেটা ফলো হচ্ছে না। এটা কিন্তু প্রথম থেকে যদি আমরা এই চেষ্টা করতে থাকি আস্তে আস্তে কিন্তু আমরা ডেভেলপ করবো, ডেভেলপ করে আমরা ঠকছে না। যেমন আমি একটা কথা বলছি, আমি ঠিক বুঝতে পারছি সে বলে কিছু হচ্ছে না, 2-2.5 মাস হয়ে গেছে, তা আমি তখন পাওয়ার টাকা বাড়ালাম, আমি আমার সিলেকশন নিয়ে খুব নিশ্চিন্ত ছিলাম। তারপরে বলছে যে মাথা ব্যথাটা মনে হচ্ছে একটু কমেছে, সেটাই 0.5-0.7 এরকম রেজাল্ট হওয়ার কথা না। ঘোরারি করতে করতে দেখি ওর পায়ের কথা না বলছে, ডাক্তার একটা জায়গা খুব ভালো উন্নতি হয়েছে। এই যে ঘুমতে ঘুমতে আমি চলতে পারতাম না, ঘোরালি যে ব্যথাটা ছিল এই ঘোরালি ব্যথাটা আঙুলে নেমে গেছে, আঙুলে হঠাৎ করে নেমে গেল না, পায়ে পাতা চলে গেছে, অনেক সকালে উঠে আমার কোনো হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে কি এখানে তার যেটা রিসেন্ট যে ডিজিজটা হয়েছে সেটা কিন্তু সারছে শুধু পাই না, আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন হচ্ছে। এইটা যখন আমি পেয়ে গেলাম তখন আমি কনফার্ম হয়ে গেলাম ওই মাথা ব্যথা উঠা আমি ওয়েট করলাম, মাথা যন্ত্রণা কিছু হয়নি, কারণ মাথা যন্ত্রণা একদিন দিন ছাড়াছাড়াই হতো, প্রচন্ড মাথা ব্যথা, মাথা ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। ওখানে অনেক কিছু করার টেস্ট করেছে, টেস্ট করে কিছু পাইনি। এই যে টেস্ট করে যখন কিছু পাবে না তখন কিন্তু ওই ব্যক্তির ক্ষেত্রটা কিন্তু অনেক সুযোগ এসে যাবে, কারণ কিছু চিকিৎসক এটাই শেখান যে আমরা অ্যালার্জেনের যে ক্লিনিক্যাল সিমটম গুলো সেগুলো সবই কমন সিমটম, সেগুলোকে বাদ দিয়ে আনকমনটাকে ধরে ওষুধ দিতে হবে। মাঝে কথা প্র্যাকটিশন মেডিসিনে অনেক আনকমন সিমটম আছে, অনেক আনকমন সিমটম আছে, সেগুলো ভীষণভাবে হেল্পফুল প্র্যাকটিস করতে শুরু পাই না, সেগুলো ওষুধ নির্বাচনে বহু সাহায্য করে। এই এই জন্যই আমি আলোচনা করে এত ডিটেলস চাই, এই কারণে আমার একটু জ্বালাই হবে জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, এই আজকে জাহাঙ্গীর এই যে ইয়াং ছেলে সে এসে যেভাবে এরকম বললো তাহলে কতটা পরিশ্রম করেছে বললো, এটা কি আমি এই বছর পারি, আমার কিন্তু এই বছর শুরু হবে এতটা করা তাহলে আমাদের তাহলে এইটা শিখে নিতে হবে জাহাঙ্গীর কাছে, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা। মানে আমাদের কিন্তু এইভাবে যদি আমরা নিশ্চিত কিছু হতে পারে, ওই জন্য প্রত্যেক ভালো আমি নতুন চিকিৎসকদের বলছি আপনারা যে রেকর্ডিংটা করছেন আপনাদের লজ্জা পাওয়ার কিছু নেই। আমি আমার আজ থেকে 20-25 বছর আগে রেকর্ডিং দেখে আমি হাসি, আমি নিজেকেই গালাগালি কি ছিলাম রে ভাই, এমন হয়েছে প্রচুর হয়েছে দেখেছি, সেখানে এই ওষুধটা দিলাম কি করে, আমি এখনো ওই ওষুধ কখনোই দিতাম না, সেরকম সেই ওষুধে কিছু রিলিফ ফিলিফ হয়েছে কিনা, রিলিফ টা সেটা প্যাডিয়েছেন না সার্ভেশন বুঝতে পারছি না। ফলে এই যে চেতনাটা আমাদের এসছে অনেক পরে এসছে, এবং আপনাদের আমি বলছি প্রথম থেকে শুরু করুন, ফলো আপে দেখুন লং ফলো করছে কিনা, ফিলোসফিটা খুব ভালো করে বলুন। ফিলোসফির কাজ কি জানেন তো, ফিলোসফি হচ্ছে যেমন ধরুন আপনি আপনার ঠাকুরকে মালা দেবেন কি আপনি ধরুন বিয়ে করতে চাইছেন মালা পরবেন, তো মালা বেশ সুন্দর করে সাজাবেন, মালার ফুলের দাম কিন্তু অনেক, তো মালাটা গাঁথতে একটা সুতো দিয়ে সুতোটা কিন্তু দাম দিয়েছিলাম, কিন্তু
সব মালা থেকে সমন্বয় করে একটা ইউনিট বা একক হিসেবে একটা মালা তৈরি করে, এই যে একটা তৈরি করবে একটা মালা, যেমন আপনি অনেকগুলো সিম্পটম নিয়ে একটা মেডিসিন ভাবছেন, ঠিক এরকম ব্যাপারটা। ফিলোসফি কিন্তু আপনাকে গাইড করবে যে কখন আপনার প্যাথোলজি লাগবে, কখন আপনার প্র্যাকটিশন মেডিসিন লাগবে, গাইড করবে। আপনি এই যে প্র্যাকটিশন মেডিসিনের কথা যখন বললাম, যখন অরাল মেডিসিন দেখুন, এর কিন্তু বলছে যে কার্ডিয়াক অ্যাজমা আর হচ্ছে আমি যেমন একটা কেসের কথাই বলছি, সেদিন আমার কাছে একজন গিয়েছিল, এই কেসটা যেটা সে পেশেন্ট বলছে এবং লোকপ্রসাদ সে বলছে আমি যখন তাকে প্রথম যখন একজন নিয়ে আসে তার আমি কেস রেকর্ডিং করতে পারি, আমার কেস রেকর্ডিং করার সুযোগ পাই না, আমাকে সে ধরে নিয়ে এসছে আত্মবিশ্বাস, দুদিন পর করে আমাশ হয়, দুদিন পর করে আমাশ হয়, ডাক্তার দেখায় ওষুধ খায় সারে না, আগে 3-4 বছর হয়ে গেল, কি এটা করছে কে জানে। এবার আমি তখন উঠবো, আমি তো দিতে চাইছি না, আমি এরকম দিতে চাই না, আমাকে তখন বলছে আমার খুব বলিষ্ঠ লোক, বলছে একটু দিন না, কিছু দিন না, আপনি আমি দিন আমার কথাটা শুনুন। এবার আমি কি করলাম, আমি তাকে ওই শর্ট আর কি করলাম, শর্ট করার মানে আর কি ওই তার চিপ কম্পেন্টটা দিলাম, আমি দেখলাম এটা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, গ্ল্যান্ডুলার স্ট্রাকচার থেকে সিপিশন বানানো থাকে, এই গ্ল্যান্ডুলার স্ট্রাকচার থেকে আমি না জানি, এটা থেকে বেশিরভাগ অরিজিন থেকে আমি না জানি, আমি গিয়ে দেখি তাহলে আমি এখানে তো ডিফারেন্সিয়েট করতে পারবো না, আমি ওইটা ডিপ্রেশন করে লাইক বুঝে ওকে বাদ দিয়ে আমি কি করলাম সাজেস দিলাম, ওর পেশেন্ট 90% আমার ভালো আছে, এই এবং তাকে 1 বছর ধরে আমি সাজেসি 1 বছর করে গেল, সাজেসিয়া 01 লাস্টে আমি দিয়েছিলাম 3 কার্ড দিয়েছিলাম, আমি একটা দুটো করে দিই তাকে, দিলে পরে সে অ্যাগ্রেশন, একটা দুটো দিলে অ্যাগ্রেশন, এই লাস্টে আমি একটা দিয়েছিলাম ওকে, দেওয়ার পর তো সে মুখে ঘা ফা বেরিয়ে কেলেঙ্কারি অবস্থা হয়ে গেছে, অ্যাগ্রেশন হয়ে গেছে। বিভিন্ন সমস্যা ছিল তার, এইখান থেকে দেখুন মায়াজম তো সেটা বুঝলাম, কথা যে এই যে গয়টারটা সাধারণত
প্রজেক্ট আছে আমরা রাষ্ট্রীয় সাথে এটাতে সাধারণত সবগুলোই গ্রোথ কিন্তু এটা হচ্ছে ফিক্সড আর পলিপে থাকবে সাধারণত দেখবেন একটা প্রজেকশন গ্রোথ থাকবে সারফেস বডির যে সারফেস মেমব্রেন এই মেমব্রেনের প্রজেক্টিং গ্রোথ এটা থাকে হচ্ছে আপনার পলিপে এবং ওই সেলের যে কাজটা সেই কাজটা কিন্তু এটা কিন্তু কাজ করে না এটা থেকে যে গ্রুপটা হয় সেটাই টিউমার একেবারে মানে জেনারেল বাংলায় যেটুকু বোঝানো এটাই আর আমি সরাসরি আমি সার্জেন করে সার্জেন করে আমি যেটা জানি না সেটার মধ্যে লজ্জাটা কিছু আমি সন্দেহ করছি আমি এইটা না দিলে কিন্তু আমি ভালো চিকিৎসক কোনোদিন
আমি উল্টা কথা বলবো।